বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে সামিল হলেন। তাদের অভিযোগ, কিছুদিন আগে সিভিল বিভাগের ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যায়, এর ফলে তাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। এরপরে বারবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবিলম্বে রি ইনস্টলেশন অফ সিভিল ল্যাবের জিনিসপত্র দেবার দাবি জানায়। অবিলম্বে যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানায় ছাত্রছাত্রীরা। আমরা বর্ধমান ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গোলাপবাগে আছে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। এখানে সমস্ত বর্ষের ছাত্রছাত্রীরা একসাথে আজকে প্রোটেস্ট আমরা করতে বাধ্য হয়েছি। কারণ বিভিন্ন রকম কারণ আছে, তার মধ্যে অন্যতম যে আজকে আমাদের মেন কারণ সেটা হলো আমাদের কোর সাবজেক্ট, আমাদের কোর স্ট্রিম হচ্ছে সিভিল, তারপরেও সিভিলের কোনোরকম ল্যাব হচ্ছে না। প্রথমত আমরা সকলেই জানি যে কোভিড মহামারী ছিল, তার জন্যে শিক্ষা ব্যবস্থা প্রায় অনেকাংশেই ভেঙে গেছে। তারপরে নর্মালসি রিস্টোরেড হবার পরেও আমরা দেখেছি ইউআইটির ল্যাবের সিভিল ডিপার্টমেন্ট থেকে কম বেশি প্রায় 10 লাখ টাকার ইনস্ট্রুমেন্ট, প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্ট চুরি হয়ে গেছে। সেই ইনস্ট্রুমেন্ট চুরির ডেটটা হয় মানে আমরা যেদিন এসে জানতে পারি 16 নভেম্বর 2021, তারপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কোনো রকম পজিটিভ রেসপন্স আমরা অথরিটির থেকে পাচ্ছি না। আমরা সময় মতো সমস্ত রকম ফিস দিয়ে দিই, ইনক্লুডিং ল্যাবরেটরি ফিস, তারপরেও আমরা কোনো রকম রেসপন্স পাচ্ছি না সেই জন্য, এবং এতে আমাদের ভবিষ্যৎ একদম ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের মেন কোর সিভিল যার ম্যাক্সিমামটা ডিপেন্ড করে প্র্যাকটিক্যালের উপর, সেটাই আমাদের হচ্ছে না। সেই জন্য আজকে আমরা বারবার মৌখিক বলে এবং অনেকবার আমরা স্যারকে রিটিন ডেপুটেশনও দিয়েছি। এটা হলো 3 নম্বর ডেপুটেশন, এটা একটা আর এটাতেই সেকেন্ড ইনস্ট্রুমেন্ট ফার্স্ট যে লেটারটা ছিল তার রেফারেন্স টানা আছে, এখানে আমাদের ফার্স্টের রিসিভ কপিটা নেই। তারপরেও আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি না, এবং আমরা চাইছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আমাদের ল্যাব ইনস্ট্রুমেন্ট রি ইনস্টলেশন হয়, এবং আমরা যেন আমাদের প্রাপ্য যেটা ফিস দিয়ে ল্যাবরেটরি, একটা টেকনিক্যাল কলেজের জন্য যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা যেন আমরা পেতে পারি, এটাই আমাদের দাবি। সেই জন্যই আজকে বসা। প্রিন্সিপাল কী বলছেন? প্রিন্সিপাল স্যারের কাছে আমরা অনেকবার গেছি এবং যে লেটারগুলো দেখলাম সবই প্রিন্সিপাল স্যারকে দেওয়া। উনি প্রথম দিকে বলেছিলেন যে ইনভেস্টিগেশন চলছেন, পুলিশ অফিসাররা অ্যাসিওর করেছিলেন যে কিছু ল্যাব ইনস্ট্রুমেন্ট ফেরত দেওয়া হবে, পরবর্তীকালে সেটা হয়নি। এবং প্রিন্সিপাল স্যার টাইম চেয়েছেন, কিছু 7 দিন আজকে যাচ্ছি, 7 দিন টাইম চাইছেন, আবার কিছুদিন পর যাচ্ছি, 7 দিন টাইম চাইছেন। উনি কিন্তু আমাদের নাকচ করছেন না, উনি আমাদের যথেষ্টভাবে পোলাইটলি কথা বলছেন এবং মুখে বলে বলছেন যে সমস্ত ল্যাব আমাদের করিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা তারই প্যারালালি দেখতে পাচ্ছি আমাদের হাতে আর সময় নেই। আমি এখন তৃতীয় বর্ষের ছাত্র, জুন জুলাই তৃতীয় বর্ষ কমপ্লিট হয়ে যাবে এবং চতুর্থ বর্ষে গিয়ে আমাদের মেন ল্যাব আছে, তার ল্যাব নয় ওটাকে প্রজেক্ট, মেন প্রজেক্ট ওয়ার আছে, এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে এবং ক্যাম্পাসিংয়ের চাপ আছে। তো ফোর্থ ইয়ারে উঠে সেকেন্ড ইয়ারের থেকে মানে টোটাল 6টা সেমিস্টারের ল্যাব 1 বছরে করা কোনো দিন সম্ভব নয়, সেটা তিনি বুঝতে চাইছেন। আজকের এই ধরনের পর যদি কোনো মীমাংসা না হয় তাহলে কী করবেন আপনারা? আমরা প্রথমত হচ্ছে আজকে আপনাদের সকল মিডিয়ার মাধ্যমে আর হায়ার অথরিটির কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছি যে এই একটা বাজে ইনফ্রাস্ট্রাকচার ইউআইটিতে চলছে অনেকদিন ধরে, এখনও ঠিকঠাক কিছু হচ্ছে না। যদি এরপরেও কাজ না হয় আমরা এই ধরনা হাঙ্গার স্ট্রাইকের কথা ভাবনা চিন্তা করতে পারি এবং আরও হায়ার অথরিটির কাছে দরকার হলে। কারণ আমাদের একটাই, আমাদের ইনস্ট্রুমেন্ট চাই। গত 1 বছর যাবৎ আমাদের ইনস্ট্রুমেন্ট চুরি গেছে এবং আমরা অনেকভাবে অথরিটিকে জানানোর চেষ্টা করেছি, আমরা প্রিন্সিপালকে জানিয়েছি, কিন্তু এতদিন যাবৎ তারা কিছু আমাদের কোনো পজিটিভ রিপোর্ট তারা দেয়নি। আমাদের এটা ভবিষ্যতের ব্যাপার হয়ে গেছে, আমরা আছি এবং আমাদের জুনিয়ররা আছে, তাদেরও একই দাবি, আমাদের একটাই দাবি, আমাদের ইনস্ট্রুমেন্ট চাই। আমাদের সিভিল ডিপার্টমেন্টের যে ইনস্ট্রুমেন্ট চুরি গেছে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ফেরত চাই এবং আমাদের ক্লাসগুলো যাতে স্বাভাবিক ছন্দে চলতে পারে। আমাদের ইনস্ট্রুমেন্টের জন্য আমরা ঠিকভাবে ল্যাব ক্লাসগুলো করতে পারছি না, আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটছে, আমাদের পরবর্তী জীবনের অনেক সমস্যা দেখা গেছে। এমনি এখন যে পরিস্থিতি, চাকরি বাকরির যে অবস্থা, তাতে আমাদের কোনোভাবেই আমরা কিছু সুরাহা পাচ্ছি না। আমাদের একটাই দাবি, আমাদের শুধুমাত্র ইনস্ট্রুমেন্টগুলো ফেরত চাই, আমাদের অন্তত পক্ষে আমরা এবং আমাদের পরবর্তী যারা আছে, ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, তারা যেন সঠিকভাবে সরলভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করে। সুরাহা হয় সুরা না না হলে আমরা আবার জড়ো হব, আমরা আবার তাদেরকে জানানোর চেষ্টা করব, এভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
কি নাম আপনার? আমার নাম অনামিকা। আমি স্পেশালি যে বসে পড়েছে এমনটা নয়, আমরা অনেকদিন ধরে ইনস্ট্রুমেন্টের জন্য পরপর লেটার দিয়ে যাচ্ছি। লেটারটা আপনারা বোধহয় আগেও দেখলেন, আমরা পরপর লেটার দিয়ে যাচ্ছি, তার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। আমাদের বারবার বলা হয় যে ওয়ান উইক করে টাইম দেওয়া, সেই ওয়ান উইক করে অনেকদিন হলো। কালকে আমাদের কলেজ আইগেস বাজেট সেশনেও বসেছিল, বাট সেখান থেকে আমরা কোনো পজিটিভ স্ট্যাটাস কিন্তু পাইনি। এখন আমরা কিচ্ছু জানতে চাই না, আমাদের একটাই দাবি যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ফিরিয়ে দেওয়া হোক, যাতে আমরা অফলাইন ক্লাসে খুব ভালোভাবে ক্লাস করতে পারি, আমরা যাতে ল্যাবগুলো করতে পারি, এটাই আমাদের দাবি। এই ইনস্ট্রুমেন্টগুলো না থাকাতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি, তো সিভিলের ল্যাবটাই সব বলতে গেলে, এটা আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটাও ল্যাব না করতে পারি, তাহলে আমরা প্র্যাকটিক্যাল নলেজটা পেলাম কিভাবে? আমরা বাড়িগুলো বানাবো কিভাবে যদি আমরা প্র্যাকটিক্যালটাই না করতে পারলাম? কি মনে হচ্ছে খুলবে বানাবো? मतलब कोई भी लैब का जो हमारे पास इंस्ट्रूमेंट होता है, क्योंकि हम पूरा कोर ब्रांच सिविल से है, तो कोई भी लैब इंस्ट्रूमेंट नहीं है। वो लॉकडाउन में सारा चोरी हो गया है। अभी तक प्रिंसिपल सर इंस्ट्रूमेंट इसका कोई भी लैब का नहीं किया है, ठीक है, जिसके कारण बहुत सारा लैब होता ही नहीं है, जबकि हमारा कोर ब्रांच ओनली टोटली डिपेंड होता है लैब पे। ऐसे कारण हम लोग बहुत दिक्कत हो रहा है, हमारा फ्यूचर बर्बाद हो रहा है। तो हम लोग का यही है कि जल्दी से जल्दी इंस्ट्रूमेंट हो जाए इंस्ट्रूमेंट, और ताकि हम लोग लैब कर पाए सही से। এদিন ছাত্রছাত্রীরা হাতে পোস্টার নিয়ে কলেজের প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।